শান্তি আজকে তেসরা জুলাই দু হাজার বাইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই অনাদি খেলা তৈরি হয়ে আছে ড্রামা প্রস্তুত হয়ে আছে এখানে প্রত্যেক পাটধারীর পার্ট নিজস্ব এবং আলাদা একজনের পার্ট অন্যজনের সাথে মিলবে না এটাও হলো প্রাকৃতিক বিস্ময় দ্য ওয়ান্ডার অফ নেচার প্রশ্ন ভক্তিমার্গে গঙ্গা জলকে এত মান্যতা কেন দেওয়া হয় গঙ্গা জলের সাথে ভক্তদের এত ভালোবাসা কেন উত্তর এর কারণ হল বাচ্চারা তোমরা এখন জ্ঞান জলের দ্বারা সদ্গতি প্রাপ্ত করছো অমৃতের প্রাপ্তি করছো জ্ঞান অমৃত তোমরা এখন রোজ শ্রবণ করছো জ্ঞানের প্রতি তোমাদের ভালোবাসা আছে যার দ্বারা তোমরা জ্ঞান গঙ্গা হয়ে যাও সারা দুনিয়াকে এখন তোমরা মুক্তি জীবন মুক্তির রাস্তা দেখাচ্ছ এই জন্য ভক্তরা জলকে এত মান্যতা দেয় কারণ তোমাদের মধ্যে সেই গুণ আছে বলেই ভক্তরা এর সারণিকা পালন করছে বৈষ্ণবরা সর্বদা গঙ্গাজলই সকল কাজে ব্যবহার করে কিন্তু জলের দ্বারা কখনো সদ্গতি হয় না ভগবানও সদ্গতি তো জ্ঞানের দ্বারা হয় জ্ঞান সাগর বাবা তোমাদেরকে সৃষ্টির আদিমধ্যে জ্ঞান দিয়েছেন আত্মাকে পবিত্র বানানোর সাধন জল নয় তার জন্য জ্ঞান আর যোগের ইঞ্জেকশান চাই যেটা এক বাবার কাছে আছে দ্বিতীয় কারো কাছে নেই আজকের গীত ভাগ্য জাগিয়ে এসেছে তগদীর জাগা কারাই হো তদ্ আই হো শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চারা জানে যে এটা হলো জ্ঞান জ্ঞানমার্গ যার দ্বারা সদ্গতি হয় বা স্বর্গের রাজ্যভাগ্য প্রাপ্ত হয় আড়াই হাজার বছর তো আমরা ভক্তি করেছি রাবণ আমাদেরকে কলুর বলদের মতো ঘুরিয়েছে এজন্য জন্য একে পাঠশালা বলো বা কলেজ বলো অথবা ইউনিস ইউনিভার্সিটি বলো কথা তো একই ইউনিভার্সিটিতে একটু শিক্ষা। আর বাদবাকিগুলোতে স্বাভাবিক শিক্ষা প্রাপ্ত হয় এমনিতে সবই তো হলো পাঠশালা উপার্জন করার জন্য পাঠশালাতে পড়াশোনা করে পাঠশালাতে পড়াশোনা শেষ করে তারপর জীবনের জীবিকা অর্জনে উপার্জনের জন্য তার একটা গতি নির্ধারিত হয় বাচ্চারা তোমরা এখন জানো যে এটা হলো আমাদের গুপ্ত পড়াশোনা এখন আমরা পড়াশোনা করছি আগামী দিনে আগামী জন্মে আমাদের পারদ্য প্রাপ্ত হবে অসীম জগতের বাবা এসে আমাদের পড়াশোনা পড়াচ্ছেন আমাদের স্পিরিচুয়াল স্টাডি করাচ্ছেন আত্মারাই পড়ছে এখানে দেহ পড়ছে না এই ডিফারেন্স আমরা এখন অনুভব করছি যদি শ্রীকৃষ্ণ ভগবান হতো তাহলে তোমাদের বুদ্ধিযুগ তার চিত্রের দিকে যেত তার প্রতি আকর্ষণ হতো কিন্তু চিত্র ব্যতীতই তোমরা থাকতে পারতে না চিত্র ব্যতীত তোমরা থাকতে পারতে না কিন্তু এখানে তো তোমরা বিচিত্রকে স্মরণ করছো কিন্তু শ্রীকৃষ্ণ তো ভগবান নয় এই সত্য তো তোমরা এখানে জানতে পারছো তাই উল্টো বোঝার কারণে মানুষ শ্রীকৃষ্ণকে স্মরণ করে আসছে জানা কি ভক্তিমার্গ ভক্তিমার্গের সংসার শরীরকে স্মরণ করা তো খুব সহজ আর তাতে কোনোরকম বাধা বিঘ্ন হয় না এখানে তোমরা আত্মারূপে নিজেকে মনে করে পরমাত্মা নিরাকারকে তোমরা স্মরণ করছো এখানেই বাধা বিঘ্ন এখানে বিপত্তি আত্মিক স্মরণ থাকতে পরিশ্রম করতে হয় যা নাকি তোমরা এখন করছো এবং আগামী দিনে আড়াই হাজার বৎসরের জন্য তোমরা প্রারব্ধ পাচ্ছ জিজ্ঞাসা করে বাবা কিভাবে স্মরণ করব। তো বাবা অনেক সময় বাচ্চাদের প্রশ্নের উত্তর অত্যন্ত মিষ্টিভাবে প্রদান করেন বাবা বলেন শ্রীকৃষ্ণের চিত্র তো হলো সুইট পরমপিতা পরমাত্মা হলেন নিরাকার তিনি নিজে বলেন আমি এই বৃদ্ধ তনে এসে বাচ্চারা তোমাদেরকে পুনরায় সহজে রাজযোগ আর জ্ঞান শোনাচ্ছি এইভাবে আমাকে স্মরণ করো আমার কর্মকে স্মরণ করো আমাকে তিন রূপে স্মরণ করো আমি তোমাদের পিতা শিক্ষক এবং সদ্গুরু এই জ্ঞান খুবই সহজ বাচ্চারা কেবল বাবাকে স্মরণ করতে হবে আর এটাই তোমাদের কাছে নতুন কথা জানা কি তোমরা ভক্তিতে কখনো শোনো নি শিব বাবাকে স্মরণ তো করে তাই না তো কেউ কীভাবে কেউ কীভাবে কেউ রূপে কেউ ঈশ্বর রূপে তাকে ডাকে তার শিবলিঙ্গ বানায় বেনারসে বলে শিব কাশি, আবার বলে বিশ্বনাথ গঙ্গা তো একই পরমাত্মার অনেক নাম দেওয়া হয়েছে হাজার নাম তার যেমন ওনার কর্তব্য তেমন ওনার নাম এখন জলের গঙ্গা তো জলের গঙ্গার তো কোনো কথা নেই জ্ঞান সাগর বাবা এই জ্ঞান গঙ্গাদের নিয়ে এসেছেন তো জ্ঞান গঙ্গাদের অবশ্যই দাতা জ্ঞান সাগর বাবারই স্মরণ থাকতে হবে হে জ্ঞান গঙ্গারা যদি তোমরা নিজেদেরকে জ্ঞান গঙ্গা মনে করো তাহলে জ্ঞান সাগরকে স্মরণ করো এটা তোমাদের উচিত কর্তব্য যারা নিজেদেরকে জ্ঞান গঙ্গা মনে করে না তারা হলো অজ্ঞানী এই সময় ভগবান বলছেন খোদাই খেদ মদগার হও এই সময় তোমরা যজ্ঞরক্ষক ব্রাহ্মণ তোমাদের এই পরম কর্তব্যটুকু তোমাদের করতে হবে বাচ্চারা তোমরা জানো যে আমাদেরকে জ্ঞান সাগর বাবা সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান দিয়েছেন এখন আমাদেরকে পুনরায় সবাইকে এই জ্ঞান অমৃত দান করতে হবে তারপর কেউ অল্প পরিমাণে গ্রহণ করে কেউ ঝুলি ভরপুর করে নেয় বৈষ্ণবদের গঙ্গা জলের প্রতি অধিক ভালোবাসা আছে তারা সবসময় গঙ্গা জল কাজে লাগায় গঙ্গা জল দিয়ে তারা সব কিছুকে পবিত্র করে বলে মনে করে তোমাদের আবার এই জ্ঞানের প্রতি ভালোবাসা আছে তোমরা জ্ঞানকে তোমরা অমৃত মনে করো রোজ সকালে তোমরা জ্ঞান অমৃত পান করো সারাদিন তোমাদের অনেক শক্তিশালী স্থিতি অনুভব হয় কেননা এই জ্ঞানের দ্বারা তোমরা সদ্গতি প্রাপ্ত করছো এটাই তোমাদের সামনে চরম টার্গেট চরম লক্ষ্য এবং সত্য পিতার দিকে তোমরা তাকিয়ে সত্য পিতার পড়াশোনা তোমরা করছো শিব বাবা এই জ্ঞান দিয়েছেন যে তুমি আত্মা আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো আমি তোমার বাবা আমি তোমার পিতা আমি তোমার শিক্ষক আমি তোমার সদ্গুরু উত্তরাধিকার সম্বন্ধেও তোমরা জেনে গেছো শিব বাবা তোমাদেরকে এখন কি দিতে এসেছেন এটা কে বোঝাচ্ছেন পরম পিতা পরমাত্মা কখনও স্বপ্নতেও কারো এই খেয়াল আসবে না যে পরমাত্মার থেকে উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত হয় পরম পিতা পরমাত্মা ছাড়া এই অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হওয়া কখনো সম্ভব নয় পরম পিতা মানে সকল মনুষ্যমাত্রের রচয়িতা রচয়িতা আর আমরা আত্মারা রচনা তাহলে তিনি হলেন রচনার পিতা তাই না তিনি হলেন অনাদি তিনি হলেন আমাদের সদ্গুরু তিনি হলেন আমাদের শিক্ষক তিনি হলেন আমাদের পিতা কেবল নিরাকারকে পরম পিতা পরমাত্মা বলা হয় তাকে এই চোখ দিয়ে দেখা যায় না এতটুকুই ডিফারেন্স ভক্তিমার্গে আবার দিব্য দৃষ্টি দিয়ে দেখা যায় এখানে তোমরা আত্মার সাক্ষাৎকার করি তথাপি নিজেদেরকে আত্মা নিশ্চিত করছো কারণ সত্যকে তোমরা জানছো আত্মা ছাড়া এই দেহ চলবে না এই সত্যকে তোমরা জেনে গেছো বিজ্ঞান অনেক চেষ্টা করেছে আত্মাকে দেখার জন্য কিন্তু দেখতে পারিনি দেখা যায় না আত্মাকে আর না দেখেও তোমরা এখন নিশ্চিত করে ফেলেছ তোমরা এখন সম্পূর্ণভাবে নিশ্চিত আত্মা তোমরা জানো যে আত্মা হলো অবিনাশী অজর অমর অবিনাশী আত্মা বেরিয়ে গেলে শরীর কোনো কাজ কাজ করার থাকে না শরীর মৃত হয়ে যায় এবং শরীরকে সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলে তার সঙ্গে সমস্ত সম্পর্ক সম্পর্ক তখন শেষ হয়ে যায় এটা তো সবাই জানে না যে আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে আমরা চুরাশির জন্মে চুরাশিটা শরীর পেয়েছি ম্যাক্সিমাম কিন্তু আত্মা কী জিনিস এটা বাস্তবে কারোরই জানা নেই আর কর্ম করার সময় এই আত্মিক স্থিতি অনেকেরই থাকে না আত্মা বিন্দুর নয় অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যেটা ব্রোকোটির মাঝখানে নিবাস করে হাইপোতালামেস গ্রন্থি এবং পিটুইটারি গ্রন্থির ঠিক মাঝখানে আত্মা হল একদমই ছোট। আত্মায় সব কিছু করে আত্মা না থাকলে এ তো কর্ম ইন্দ্রিয়গুলি সচল থাকতে পারতো না কখনো পারবে না সমস্ত শরীরের সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা এ আত্মাই চালাচ্ছেন আত্মা ব্রেনের সাথে মস্তিষ্কের সাথে যুক্ত হয়ে সমস্ত শরীরকে রোশনি দিয়ে চালাচ্ছেন এক অদ্ভুত বিস্ময় আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে নিজের ভূমিকা পালন করে কারণ আত্মার মধ্যে রেকর্ড আছে যে কর্ম এখন তাকে করতে হবে সেই কর্মই করে প্রত্যেকের পার্ট হলো নিজস্ব কারোর সাথে কারোর মিলবে না একজনের পার্ট অন্যজনের সঙ্গে কখনো মিলতে পারে না একটার কখনো একই রকম হয় না এক একজন এক এক রকম এই খেলাকে কেউই বুঝতে পারে না সংসারে আর এই মিথ্যা খেলা নিয়েই সকলে এখন দৌড়ঝাঁপ করছে সকলে এখন লড়াই ঝগড়া মারামারি করছে প্রত্যেক আত্মার নিজস্ব পার্ট আছে আত্মারা সবাই একই রূপ বিশিষ্ট সকলে আকাশের তারার মতো আশ্চর্য হওয়া উচিত তাই না এটা হলো ন্যাচার এটা হলো ন্যাচার এটা হলো ওয়ান্ডার অফ ন্যাচার আত্মা হলো বিন্দুসম তার মধ্যে চৌরাশি জন্মের অবিনাশী পার্ট পূর্ব নির্ধারিত যেমন যেটা কখনও বিনাশ হয় না যাকে কখনো যাকে কখনো কাটা ছেঁড়া যায় না যাকে কখনো দোমরা দোমরানো যায় না মোছরানো যায় না একে বলা হয় প্রকৃতি ন্যাচার আত্মা নিজে বলে আমি এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করি ভূমিকা পালন করি আমি সাক্ষী হয়ে সমগ্র সৃষ্টির পাটধারীকে পাটধারির পাঠ দেখি এটা অত্যন্ত উচ্চ স্থিতি আমি পরম্পিতা পরমাত্মার থেকে নিজের একুশ জন্মের সুখের উত্তরাধিকার পুনরায় নিচ্ছি আমি ভাগ্যশালী আত্মা যেটার জন্য আমি আড়াই হাজার বৎসর অর্থাৎ আধাকল্প আমি ভক্তি করেছি এই প্রাপ্তি করার জন্য আত্মা নিজে অনুভব করে সকল আত্মা অনুভব করতে পারে না আর সকলে অনুভবই হতে পারে না তো অবশ্যই ভক্তদের ভগবান প্রাপ্ত হবেই না এই সময় যারা ভক্তি করেছে আড়াই হাজার বৎসর ত্রিষট্টি জন্ম তাদের অবশ্যই এই জ্ঞান প্রাপ্ত হবে এখন তোমরা জানতে পেরেছ বাচ্চারা যে নম্বর ওয়ান ভক্ত পূজারই তোমরাই ছিলে আর এখন নম্বর ওয়ান জ্ঞানী তোমরাই এই ড্রামাতে সর্বপ্রথম তোমরাই সত্যযুগে দেবী দেবতা ভূমিকা পালন করতে এসেছিলে দেবতাদেরই প্রথম বর্ণ দেবতা বর্ণই সক প্রথম এই দুনিয়াতে পাঠ করেছে সত্যযুগে তারপর ক্ষত্রিয় ক্ষত্রিয়দের পাঠ শুরু হয় তোমরা এই সময় তোমরা ব্রাহ্মণ বর্ণে আছো তারপর তোমাদের পরবর্তী জীবন তোমাদের দেবত্ব জীবন আমি হলাম বলি ব্রাহ্মণ ধর্মের আত্মা এই সমানে নিজেকে বারবার তোমাকে উন্নীত করতে থাকো এখন এই জন্য পড়াশোনা করছি আমি আমি আত্মা যাতে ব্রাহ্মণ ধর্ম থেকে পরিবর্তিত হয়ে দৈবী ধর্মে আমি যেতে পারি আত্মার এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে না জ্ঞানের দ্বারাই সদ্গতি হয় যখন সদ্গতি পাওয়ার সময় আসে তখন সবাই সদগতি প্রাপ্ত করে বাবা বলেছেন বাচ্চারা আমি হলাম সকলের সদ্গতি দাতা মানুষ কখনো শুরু গুরু করতে পারে না মানুষ কখনও গুরু হতে পারে না মানুষকে কখনও গুরু করা উচিত নয় সর্বদা দেহি অভিমানে থাকতে হবে আমি আত্মা আমার পিতা পরমাত্মা মনে করো কারো বাচ্চা আছে তো বুঝতে হবে যে কর্মের হিসেব নিকাশ পরিশোধ করার জন্য বাচ্চা এসেছে আমার ঘরে তার সঙ্গে আমার পূর্বজন্মের অনেক হিসাব নিকাশ রয়েছে সে এখন দুঃখ হলে দুঃখ দেবে সুখ হলে সুখ দেবে মারা গেলে তো বেশ এক শরীর শরীর দিয়ে অন্য শরীর চলে গেল এই সংসারকে কাঁদিয়ে অন্য সংসারে হাসাতে গেল। হিসেব নিকাশ এতটাই ছিল তাতে দুঃখ করার কিছু নেই সম্পূর্ণ করেছে এতে আফসোস করার বা কান্নাকাটি করার মতো কিছুই কথা নেই সাক্ষী হয়ে খেলা দেখতে হবে বাচ্চারা তোমরা জানো যে তোমরা চুরাশি বার জন্ম নিয়েছ সতযুগে তোমরা দেবী দেবতা ছিলে ব্রহ্মার অনেক ব্রহ্মাও অনেক জন গুরু করেছিলেন কিন্তু ওনারও কিছু জ্বালা ছিল না প্রকৃত সত্য তিনি জানতে পেরেছেন পরম পিতা পরমাত্মা থেকে ঠিক তেমনই তোমরা এখন তোমাদের উত্তম ব্রাহ্মণ জীবন পেয়ে তোমরা প্রকৃত সত্য জানতে পেরেছ জানতে পারার এটাই একমাত্র জীবন মনে করে চৌরাশি লাখ জন্ম নেয় ভক্তিতে এমন বিস্তার আছে এমন ব্যাখ্যা আছে কিন্তু এখন তোমরা এরকম বলবে না কারণ তোমরা এখন জ্ঞানী তো আত্মা হয়ে গেছো রোজ তোমরা জ্ঞান অমৃত পান করছো বাবা বোঝাচ্ছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমি এসে সকলে সদ্গতি করি আমি সদ্গতি দাতা আমি তোমাদের উদ্ধার কর্তা সকল ভক্তের সকল ধর্মের ভক্তরা কোনো না কোনো প্রকারের স্মরণ অবশ্যই করে বলে যে ও গডফাদার হে পরমপিতা পরমাত্মা ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করছে তাকে ডাকছে কিন্তু পরমাত্মাকে জানেই না উনি কে ওনার কর্তব্য কী উনি কখন আসেন কার মাধ্যমে আসেন কি কথা উনি বলেন ওনার ওবাছু কী কেবল এতটাই বুঝে যে পরমপিতা পরমাত্মা পরম পরমধামে থাকেন কিন্তু আমরা সেখানে কীভাবে যাব আমরা তো যেতে পারবো না শতযুগী দেবতারও যেতে পারবে না তাদেরকে চোরাসি জন্ম নিতে হয় সেখানে সুখ আছে সেখানে কোথাও যাওয়ার চিন্তা করতে হয় না কারণ সেখানে সদা সর্বদা সুখ লেগেই থাকে যাকে বলা হয় সত্য যুগ বৈকুণ্ঠ স্বর্গদুনিয়া বাবাকেও সেখানে কেউ স্মরণ করে না প্রয়োজন পড়ে না বলে যে দুঃখে স্মরণ সবাই করে শোকে করে না কেউ আর যদি শোকেও স্মরণ করত। তার দুঃখ থাকতো না জীবনে কারুর বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা আমি তোমাদেরকে স্বর্গের মালিক তৈরি করি সেখানে তোমরা সর্বদাই সুখী থাকবে এই বরদান তোমরা এখন প্রাপ্ত করছো সেই প্রাণব্ধ তোমরা এখন তৈরি করছো কল্পের আয়ু লক্ষ বছর দিয়ে দিয়েছে এটা মারাত্মক ভুল ভক্তিতে অনেক কনফিউশন আছে দরজায় দরজায় ধাক্কা খাওয়া জপ তপ তীর্থ ইত্যাদি করা এসব হলো ভক্তিমার্গ ভক্তির সংসার অর্ধেক কল্প ভক্তিমার্গ চলতে থাকে না এই খেলাও তৈরি হয়ে আছে এই খেলা ফিক্স কেউ কারো খেলা পরিবর্তন করতে পারে না কারণ আত্মাতে নির্দিষ্ট পার্ট ভরা আছে বাবা বলেন বাচ্চারা সব বাচ্চাই ড্রামার বসি কেউ ড্রামা থেকে বেরোতে পারবে না আর যে বেরোনের বেরোবার যে পরিকল্পনা করে তা হলো মিথ্যা পরিকল্পনা যদিও আমি হলাম ক্রিয়েটার ডাইরেক্টর কারণ আমি করণ করাবো কিন্তু আমি ড্রামার বসিপত তোমরা আমাকে এত শক্তিশালী মনে করো কিন্তু আমারও কিন্তু ড্রামাতে আমার পার্ট বাধা আছে আমার ইচ্ছে মতো আমি আসতে পারি না ইচ্ছে মতো আমি যেতে পারি না ড্রামাতে যা আমার নির্দিষ্ট করা আছে সেইভাবে আমাকে চলতে হবে একই সময় একই শরীর ছাড়া অন্য কোনো শরীরে আসতে পারি না আমি ইচ্ছা থাকলেও পারি না কারণ এটা আমার ড্রামা তিনি বলেছেন যে সর্বদা দাদার শরীরে আসবেন আর এসে তো এনাকেই ব্রহ্মা কল্প কল্পকল্প এই পার্ট এই পার্ট আমাকে প্লে করতে হবে আর ব্রহ্মার শরীরেই আমি আসব। এই সত্য কথাই তোমরা এখন জানছো হ্যাঁ প্রথম প্রথম ওনারই জন্ম লক্ষ্যে নারায়ণ ছিল আর এটা আমি ব্রহ্মা জানতেন না আর ব্রহ্মার জীবন বৃত্তান্ত আমি জানিয়ে দিয়েছি পুনরায় ওনাকেই আদিদেব আদিদেবী বানাবেন এই দিলবরা মন্দিরে তোমরা যাও দিলভরা মন্দিরে শিবির চিত্র আছে আদিদেব আদিদেবীরও চিত্র আছে বাচ্চারাও বসে সেখানে তপস্যা করছে সবাই বসে তপস্যা করছে কত সুন্দর দৃশ্য উপরে স্বর্গের চিত্র আর নিচে বসে বাচ্চারা যোগ করছে রথি মহারথি পদাতিক তো অশ্বারোহী সকলের চিত্র সেখানে আছে তো সম্পূর্ণ স্মরণিক সামনে দাঁড়িয়ে আছে তোমাদের তো তোমরা এখানে বসে বসে দৈবী বৃক্ষের স্থাপনা করছো আর এখানে তোমরা মধুবন তোমাদের ইয়াদগার মধুবনে তোমরা তপস্যা করছো আগামী জীবনে তোমরা দৈবী রাজধানী স্থাপন করবে বলে এটা হলো তোমাদের জড়চিত্র আর এখানে তোমরা চৈতন্যভাবে বসে আছো তো পাশাপাশি তোমাদের চিত্র একটা জড় জড়ো একটা চৈতন্য তোমরা এখন দুটাই ব্যালেন্স তোমরা বুঝতে পারছো শ্রীমত অনুসারে তোমরা স্বর্গের স্থাপনা করছ যে ভালোভাবে পরে এবং পরায় সে উঁচু পদ পাবে লক্ষ্মীনারায়ণ কীরকম পুরুষার্থ করেছিলেন তোমরাও পুরুষার্থ করেছ পুনরায় দেবতা হওয়ার জন্য তো অবশ্যই দেবতারাও পূর্বে জন্মে পুরুষার্থ করেছিলেন মানুষ মৃত্যু লোকে থাকে দেবতারা অমর লোকে থাকেন ভারত অমর ছিল তো পুনরায় মৃত্যু লোক হয়ে গেছে এখন হলো সঙ্গম একে কুম্ভের মেলা বলা হয় কুম্ভের সত্যিকারের মেলা হয় এই সময় এই সময় আত্মা পরমাত্মার মিলন বাস্তবের নদী আর সাগরের যে মিলন তাকে কুম্ভ মেলা বলা হয় না আত্মা পরমাত্মার মিলন মেলাই সবচেয়ে বড় মেলা পূর্ব অনেকবার তোমরা মিলিত হয়েছ ভবিষ্যতে অনেকবার মিলিত হবে কেউ কেউ তো পুরুষার্থ করে সম্পূর্ণ উত্তরাধিকার নিয়ে নেয় আর কেউ কেউ তো হালকা পুরুষার্থ করে কেউ আবার ফিরে চলে যায় বন্যী পতঙ্গের মতো অনেকে আসে এবং চারিদিকে ঘুরে চলে যায় আর কেউ তো বাবার প্রতি বলিহার চলে যায় তো বাচ্চারা তোমাদের নিশ্চয় আছে না যে এনারা হলেন আমাদের বাপ দাদা বাপ দাদা আমরা ডবল ইঞ্জিন প্রাপ্ত করেছি উনি আমাদের পিতা উনি আমাদের শিক্ষক উনি আমাদের সৎগুরু আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী আমাদের জীবনে আমরা প্রতিজ্ঞা করেছি কখনো আমরা বিকারে পা রাখবো না ব্রহ্ম হলেন শিবের সন্তান আমরা হলাম ধর্মপুত্র বাবার বাচ্চা বলেই আমরা পরিচিত এবং জগৎ বিখ্যাত আমরা হতে চলেছি কিন্তু আমরা যারা নিজেদেরকে বিকে বলে থাকি আমরা হয়ে গেলাম শিববংশী ব্রহ্মা কুমার কুমারী আমাদের কত সুন্দর রিলেশন কত সুন্দর আমাদের সমান সে বাবা হলেন দাদা তার মুখ্য বালক হলেন একজন একের থেকেই তারপর অন্যরা জন্মনে কত সুন্দর পবিত্র জীবন আমাদের তোমরা বাচ্চারা জানো যে আমাদের ব্রহ্ম মকবংশা বলি ব্রাহ্মণদের সংখ্যা অনেক অগণিত হয়ে গেছে সারা পৃথিবীতে আরও বৃদ্ধি হতে থাকবে পড়াচ্ছেন স্বয়ং শিব বাবা আর এখন সকলে দৌড়ে দৌড়ে আসছে আরও আগামী দিনে আরও দৌড়ে দৌড়ে আসবে ব্রহ্মার আত্মাও আমাকে স্মরণ করে তোমাদেরকেও স্মরণ করতে হবে সৃষ্টিচক্রকে স্মরণ করলেই চক্রবর্তী রাজা হয়ে যাবে এখন তোমরা সদর্শন চক্রধারী তৈরি হচ্ছ তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে এটা স্মরণ করে গাও হয়ে তাকে স্মরণ করো জীবন মুক্তি প্রাপ্ত করো সেখানে দুঃখ হয় না এটাও তো হলো পুরানো দুনিয়া এই শরীর হলো পুরনো জুতো বার তো তাপ্পি লাগাতে থাকে তো এই রোগ থেকে তোমরা মুক্ত পেলে আরেকটা রোগ তোমাদের তৈরি হয়ে যায় এই ডাক্তার সারিয়ে দিলে আরেক ডাক্তারের কাছে তোমাদের যেতে হয় সাপের উদাহরণ দেওয়া হয় তাই না সাপ পুরানো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে তো তার খোলস ছেড়ে দেয় নতুন চামড়া চকচক করে তো এটা তোমাদের চৌরাশি জন্মের পুরানো শরীর একেবারে জরাজীর্ণ হয়ে গেছে তমপ্রদান হয়ে গেছে তাই না তা তো অনুভব করছো এখন তোমাদের আত্মা আর শরীর দুটোই শতপ্রধান কিভাবে হবে তার চিন্তা তো তোমরা এখন করতে হবে এটা বাবা বসে বোঝাচ্ছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমাকে স্মরণ করো তবেই তোমাদের লক্ষ্য পূরণ হবে এই স্মরণরূপী অগ্নির দ্বারা তোমাদের মধ্যে যে খাদ পরে আছে তো সেটা জলে ভস্ম হয়ে যাবে তোমাদের আত্মা শতপ্রধান হয়ে যাবে তারপর এই পুরনো শরীর ছেড়ে আত্মা গিয়ে অন্য শরীর ধারণ করবে বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হবে অবশ্যই আমি কিছু করে গেছি তবেই তো তোমরা পুজো ইত্যাদি করে তাই না মন্দির বানিয়েছে বানিয়েছো কোহিনুর হীরা দিয়ে মন্দির বানিয়েছ সেই মন্দির থেকে আরো ধন রত্ন লুটপাট হয়ে গেছে তো আমি এমন কি কর্তব্য করেছিলাম এখন তোমরা অনুভব করছো যে পরম পিতা পরমাত্মা তার অনেক অনেক তো ইয়াদগার অনেক অনেক কর্তব্য তিনি করে গেছেন পতির থেকে পাবন করেছেন আমাদের আত্মাদেরকে তোমরা আত্মারও হলে নিরাকার আমিও হলাম নিরাকার তোমরা পূর্বজন্ম গ্রহণ করো আমি পূর্বজন্ম নেই না আমি এসে তোমাদেরকে স্বর্গের একশ জন্মের উত্তরাধিকার প্রদান করি সন্ন্যাসীরা তো ঘর বের ঘর বার ছেড়ে জঙ্গলে চলে যায় তো তাদেরকে তো কাপুরুষ বলবে না তোমাদেরকে তো কিছুই ছাড়তে হবে না তোমরা সংসারে থেকে কমল পুষ্পের মতো তোমরা হবে কেবল এই অন্তিম জন্ম পবিত্র হয়ে বাবাকে স্মরণ করো বেশ স্মরণের দ্বারাই তোমাদের আত্মা কাঞ্চন হয়ে যাবে পারসনাথ আত্মাকে লোহা থেকে সোনা বানিয়েছেন পারসনাথ পরম পিতা পরমাত্মা তোমরাই সত্যিকারের উপার্জন করছো জাগতিক মিথ্যা উপার্জন করো তার সাথে এটাও করো এটাও করতে হবে তো প্যাডকে তো খোরাক দিতে হবে না তো তার জন্য তোমাদের ব্যবসাপত্র অফিস আদালত করতে হবে কোনো পাপ করবে না সার্জন তো হলেন এক উনি তো সব কিছু দেখেন কর্মের হিসাব নিকাশ ওনার কাছে আছে প্রত্যেকের কর্মে হিসাব নিকাশ নিজস্ব বাবাকে কেউ জিজ্ঞাসা করলে বাবা শীঘ্রই উত্তর দেবেন যে এরকম এরকম এভাবে করো এটা করবে না এটা করো এক বাবাই কর কর্মাতীত অবস্থাতে আমাদের নিয়ে যান উনি আমাদের লক্ষ্যদাতা তো এটা হলো অবিনাশী সার্জনের শ্রীমত এই সময় আমরা প্রাপ্ত করছি প্রত্যেকেই প্রত্যেকের যে যে বন্ধন আছে তারা এসে জিজ্ঞাসা করো কন্যারা তো প্রতিদের প্রতিদের কানের কাছে তো ভো করে ভোবো করে সাথে করে নিয়ে আসে এটা তাদের পরম কর্তব্য পণ্য কর্ম তাদেরকে বোঝানো হয় পবিত্র না হলে তো স্বর্গে যেতে পারবে না মরতে তো সবাইকে হবেই তো এটাও হলো বোঝার মতো কথা মৃত্যু লোকের এটাই হলো অন্তিম সময় এখন হলো সঙ্গম যোগ অমর লোকের স্থাপনা হচ্ছে না এখন আমরা বাবার হয়ে অর্থাৎ ব্রাহ্মণ হয়ে পুনরায় দেবতা হব তারপর ক্ষত্রিয় অবশ্য শূদ্র হব এই মন্ত্র কতই না সুন্দর তা সত্ত্বেও তোমরা ভুলে যাও যোগে না থাকলে তো ত্রিষট্টি জন্মের যে পাপের বোঝা মাথার উপর আছে সেটা কিভাবে ভস্ম হবে গঙ্গার জল দিয়ে তো কখনো পাপ ধুয়ে যাবে না তো আত্মাতেই পাপ কর্মের ছাপ লেগে থাকে পাপ আত্মা আত্মা বলে থাকে না তাই তোমরা আত্মারা তোমাদের পবিত্র হওয়ার ইঞ্জেকশান চাই এই সময় পরমাত্মা তোমাদেরকে প্রদান করছেন সেই ইনজেকশন পতিত পাবন বাবার কাছ থেকে তোমাদের নিতে হবে কারোর কাছে এই ইঞ্জেকশান নেই এ সময় সবাই আহ্বান করে না হে পতিত পাবন এসো দুঃখের দুনিয়া থেকে আমাকে সুখের দুনিয়াতে নিয়ে চলো আর ইনজেকশন পরম পিতা পরম লাগিয়ে আমাদেরকে পতীতকে পাবন করে তুলেন এখন বাচ্চাদেরকে যাত্রাতে তো যেতে হবে তাই না উঠতে বসতে সর্বদাই যাত্রাতে থাকো এই যাত্রা হলো স্মরণের যাত্রা বাবাকে আর পরম ধামকে স্মরণ করো তো উপার্জন তোমাদের অটোমেটিক জমা হতে থাকবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের স্নেহসমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সাক্ষী হয়ে প্রত্যেক পাঠধারীর পাঠ দেখতে হবে বাবার থেকে একুশ জন্মের উত্তরাধিকার নেওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার করতে হবে নাম্বার দুই আত্মাকে সত্যিকারের সোনা বানানোর জন্য এই অন্তিম জন্মে পবিত্র হয়ে বাবাকে স্মরণ করতে হবে সত্যিকারের উপার্জন করতে হবে বরদান দাতা হয়ে প্রভূত সম্পদ অর্থাৎ খাজানার দান করে মহাদানি তথা বিশ্ব সেবাদারী ভাব তার অর্থ হল সর্বদা স্মরণে রাখো যে বাবার দ্বারা যা কিছু অসীম সম্পদ প্রাপ্ত হয়েছে সেগুলি দান করতেই হবে খাজানাগুলোকে কাজে লাগাতে হবে যদি মনের দ্বারা চাও বা বাণীর দ্বারা সম্বন্ধ সম্পর্ক সফল করতে থাকো দাতার বাচ্চা একদিনও দান না করে থাকতে পারে না এটা তোমাদের প্রতিনিয়ত কর্ম বিশ্ব সেবাদারীকে প্রত্যেক দিন সেবা করতেই হবে হয় মন না বচন না কর্ম যদি বাণীর দ্বারা সেবা করার সুযোগ না পাওয়া যায় তাহলে মনের দ্বারা করো যদি মনের দ্বারা সেবা না করতে পারো তাহলে নিজের কর্ম বা প্র্যাকটিক্যাল লাইফের দ্বারা করো তো পরমাত্মা সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন না যতটা সময় তোমরা মনের দ্বারা বাণীর দ্বারা নিজেকে উদাহরণস্বরূপ বানাবে তো উদাহরণকে দেখে সততই সবাই আকৃষ্ট হবে এই বাবার জ্ঞান তখন ঘরে 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 প্রখ্যাত হয়ে যাবে আজকের স্লোগান যার কাছে দৃঢ়তার শক্তি আছে তার কাছে অসম্ভবও সম্ভব হয়ে যায় আজকে সম্ভব সমান আমি সেবাদারী আত্মা আচ্ছা ওম শান্তি